যা দেখে ভয়ে কাঁপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের কথিত প্রেমিকা তারকা স্টর্মি ড্যানিয়েলস, যার আসল নাম স্টেফানি ক্লিফোর্ড, 2011 সালে এই তারকা ইনটাচ সাময়িকীতে সাক্ষাৎকার দিয়েছিলেন, তবে এটি এর আগে প্রকাশিত হয়নি। এতে তাদের কথিত প্রেমের কথা স্পষ্টভাবে বর্ণনা করেন, যা 2006 সালের আগেও শুরু হয়েছিল। স্টর্মি ড্যানিয়েলস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাঙর দেখলে ভয় পান, আর এজন্য পৃথিবীর সব হাঙরের মৃত্যু কামনা করেন তিনি। সাক্ষাৎকারে এক পর্যায়ে স্টর্মি এক রাতে স্মৃতিচারণা করেন। সেই রাতে তারা ট্রাম্পের ঘরে রাতের খাবার খাচ্ছিলেন আর হাঙরের উপর একটি প্রামাণ্যচিত্র দেখছিলেন। স্টর্মি ড্যানিয়েলস বলেন, সেটা অদ্ভুত এক রাত ছিল, এমনটা এর আগে কখনো হয়নি। আপনি হয়তো ছোট খাবারের ঘর থেকে টেলিভিশন দেখতে পারেন, আর ট্রাম্প হাঙরের একটি বিশেষ অনুষ্ঠান দেখছিল। হাঙরটি ডুবে গেল, এরপর এটা যেভাবে আক্রমণ করলো এটা সবচেয়ে ভয়ানক। তিনি হাঙর নিয়ে আতঙ্কগ্রস্ত ও ভীত হয়ে পড়েন। ট্রাম্প বলেন, আমি সবাইকে দান করি, কিন্তু আমি এমন কাউকে দান করিনি যিনি হাঙরদের সহায়তা করে। আমি চাই সব হাঙর মরে যাক। তার অবস্থা এমন ছিল যেন তিনি ভয়ে কুঁকড়ে যাচ্ছিলেন। আমি জানি এটা খুবই অদ্ভুত। ট্রাম্পের কিছু টুইট ঘাটলেই এটা স্পষ্ট হয়ে যায়। এক টুইটে ট্রাম্প বেশ গম্ভীরভাবেই বলেছেন, দুঃখিত, আমি একেবারেই হাঙরদের ভক্ত নই, আর চিন্তা করবেন না, আমরা চলে যাওয়ার পরও বহুদিন এগুলো পৃথিবীতে থাকবে। আরও এমন চমক লাগানো তথ্য পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।